हाय एवरीवन, क्वेश्चनটা হচ্ছে ইন্টারনালে কিছু লিখতে পারেনি, রোল নাম্বার আর রেজিস্টার নাম্বার লিখে খাতা জমা দিয়েছি, ইন্টারনালে কি পাস করব? आंसर হচ্ছে না, একদমই না, কোনো ভয়ঙ্কর ভাবেও না। যদি তোমাদের কলেজের টিচার কিছু নাম্বার দিয়ে তোমাদের পাস করে দেয় তাহলে আলাদা ব্যাপার, তোমরা পাস করে যাবে। এবার আসি অনার্সে ইন্টারনাল পরীক্ষায় কত পেতে হবে সেই ব্যাপার নিয়ে। যাদের থিওরি এক্সাম 65 মার্কসের হয় তাদের ইন্টারনাল পরীক্ষা 35 মার্কসের হয়, যাতে ভাইবার 10 মার্কসের থাকে, অ্যাটেন্ডেন্স 10 মার্কসের থাকে এবং প্রেজেন্টেশন 15 মার্কসের থাকে। এবং ভাইভাতে পেতে হয় 3 মার্কস, অ্যাটেন্ডেন্সে পেতে হয় 3 মার্কস এবং প্রেজেন্টেশনে পেতে হয় 5.5 মার্কস। এবং যাদের ইন্টারনাল 20 মার্কসের হয় ভাইভাতে থাকে 10 মার্কস, অ্যাটেন্ডেন্সে থাকে 10 মার্কস। অ্যান্ড ভাইভাতে পেতে হয় 3 মার্কস, অ্যাটেন্ডেন্সে পেতে হয় 3 মার্কস। অ্যাটেন্ডেন্সে কত মার্কস দেয় সেটা আরেকবার দেখে নাও। অ্যাবোভ 60% টু বিলো 70% অ্যাটেন্ডেন্স থাকলে 6 মার্কস দেয়, অ্যাবোভ 70% বাট বিলো 90% থাকলে 8 মার্কস দেয়, অ্যাবোভ 90% থাকলে 10 মার্কস দেয়। এবার আসি নেগেটিভ মার্কিংয়ের ব্যাপারে। তোমাদের 0.25 হিসেবে মার্কস কাটা হয়। যে সমস্ত পেপারে এমসিকিউ কোশ্চেন আসে সেই সমস্ত পেপার থেকেই 4টে ভুল আনসার করলে 1 মার্কস কেটে নেওয়া হয়। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, ধন্যবাদ।